আমরা হাড় ক্ষয় নিয়ে কথা বলবো এই রোগের শুরুতেই আপনার কাছে জেনে নিতে চাই যে এই যে হার ক্ষয় বলছেন এটা আসলে স্পেসিফিকলি আপনি কি মিন করছেন এটা দিয়ে ধন্যবাদ আসলে হার ক্ষয় এখানে আসলে আমরা যেটা বোঝাইতে চেয়েছি বয়সজনিত মানুষের শারীরিক বিভিন্ন টিস্যুর ক্রমাবনতি হতে পারে যেমন একটা মানুষ বয়স হওয়ার সাথে সাথে তার চুল পাকতে পারে চামড়া ঢিলা হতে পারে দাঁত পড়ে যেতে পারে আর হার্টের কন্ডিশন খারাপ হতে পারে বিভিন্ন রোগ হতে পারে তদ্রুপ বয়স বাড়ার সাথে সাথে একটা মানুষের যে হাড় থাকে বোনস যেটা বলি আমরা ডাক্তারি ভাষায় এই বোনসের ক্ষয় হতে পারে ডেন্সিটি কমে যেতে পারে এবং দুইটা বোনস যেখানে লাগানো থাকে যেটা আমরা জোড়া বলে থাকি বা জয়েন্ট সেই জয়েন্টে ক্ষয় হতে পারে আচ্ছা তো এটা কিন্তু একটা আসলে এইজিং প্রসেস জনিত এটা একটা ন্যাচারাল মানে আপনি যেটা বলছেন আমাদের এটা সবারই হবে এক সময় এক্স্যাক্টলি সবারই হবে তার মধ্যে এই সমস্যার কারণে অনেকের কিন্তু শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে ব্যথা বেদনা হতে পারে সে পঙ্গুত্ব বরণ করতে পারে অ্যাক্টিভিটিস অব ডেইলি লিভিং মানে স্বাভাবিক জীবনযাপনে তার ব্যাঘাত হতে পারে কাজকর্মে ব্যাঘাত হতে পারে এবং এটা কিন্তু এক সময় মানসিক একটা নতুন রোগেরও তৈরি হতে পারে আর পাশাপাশি কিছু রোগই আছে যেগুলো আপনার এই হাড় এবং বোনসে এফেক্ট করে ডাইরেক্ট রোগই যেমন আপনার কিছু হরমোনাল ডেফিসিয়েন্সি থেকে বোনস এবং হাড়ের সমস্যা হতে পারে কিছু ভিটামিনের সমস্যা থেকে বোন্স অ্যান্ড হাড়ের সমস্যা হতে পারে বয়স বাড়ার সাথে সাথে মহিলাদের কিছু হাড় এবং বোনসের সমস্যা হতে পারে কিছু আর্থ্রাইটিস রোগ আছে যে রোগগুলো আপনার জেনেটিক্যাল বা বংশগত বলেন বা ইনহেরিটে হেরিডিটারি যে আসতে পারে যেটা জোরায় এফেক্ট করতে পারে যেমন বাচ্চাদের ক্ষেত্রে আপনার যে এটা হতে পারে রিকেটস নামক একটা রোগ যেটা তার বোনসের যদি আপনার মিনারালাইজেশন ঠিক মতো না হয় অভাবে এই রোগটা হয় বাচ্চার পাটা বেঁকে যেতে পারে বয়স বাড়ার সাথে সাথে সেম মানে আপনার বিপরীতভাবে বয়স্কদের যেমন অস্টিওমেলাসিয়া অ্যানাদার রোগ আছে যেটা হাটটা যে কোনো সময় ভঙ্গুর হয়ে যেতে পারে আরেকটা রোগ আছে যেমন অস্টিওপোরোসিস সেটাও ফ্র্যাজাইল বা ভঙ্গুর হয়ে যেতে পারে রোগীর কমপ্লেন হাড় ভাঙ্গা নিয়ে আসছে জি তেমন কোনো হিস্ট্রি নাই যে পড়ে গেছিল বা হয়তো সে একটা বলবে যে আমি জাস্ট একটু বালতি টান দেওয়ার পর থেকে দেখি হাতটা ব্যথা করছে আমরা এক্স করে দেখলাম ওখানে হাড় ভেঙে গিয়েছে দিস ইজ হচ্ছে অ্যানাদার হাড়ো জোড়া রোগ যেটা হচ্ছে নীরব ঘাতক এ রোগকে বলা হয়েছে সে প্রকাশ করবে না যেদিন সে প্রকাশ পাবে বোঝা যাবে সে অলরেডি বোনস টোটালি সে ডেস্ট্রয় করে দিয়েছে এবং আরো কিছু রোগ আছে যেগুলা বিভিন্ন ওষুধের কারণে হতে পারে বিভিন্ন অ্যাক্টিভিটির কারণে হতে পারে চলাফেরা উঠা বসায় যদি ঠিকমতো বাচ্চারা খেলাধুলা না করে অ্যাক্টিভিটি না করে হাঁটা চলাফেরা মানুষ ঠিকমতো না করে তাহলে হাড় ও জোড়ার বিভিন্ন অবস্থানগত সমস্যা হতে পারে ডিজেনারেশন হতে পারে ক্ষয় হতে পারে বেড়ে যেতে পারে এই সব রোগগুলোকে আসলে আমরা অনেক সময় অনেকে এটা বাতরোগ বলে থাকে অনেকে বলে যে ব্যথা বেদনা বা অনেকে ডিসেবিলিটি নিয়ে আমাদের কাছে আসে আমরা যখন রোগগুলোকে আইডেন্টিফাই করি ক্লিনিক্যাল হিস্ট্রি নিয়ে তার ইনভেস্টিগেশন করি তখন দেখা যায় যে এক একটা রোগ পাওয়া যাচ্ছে কারো ক্ষেত্রে অস্ট্রোপোরসিস কারো ক্ষেত্রে অস্ট্রিও কারো ক্ষেত্রে রিউমাট অ্যাথরাইটিস কারো ক্ষেত্রে অস্ট্রিও একজ্যাক্টলি কিন্তু সবগুলা রোগেরই আপনার যে মেকানিজম সেক্ষেত্রে বোনসের ডেন্সিটি কমে যাওয়া জয়েন্টের যে জোড়া যেখানে সে জোড়া কার্টিলেজ ইরোশন হওয়া ক্ষয় হওয়া বা হাড় বেড়ে যাওয়া এবং হাড়ের যে সাইজ অ্যান্ড শেপ থাকার কথা মনে করেন মেরুদণ্ডের হাড়ের যে ওভাল শেপ থাকার কথা শেপটা না থাকতে পারে বা চেঞ্জ হয়ে যেতে পারে ওখানে অতি বৃদ্ধি হতে পারে বা কিছু ক্ষেত্রে ব্লেভেল্ট হয়ে যেতে পারে এগুলা কি আসলে হাড় ও জোড়া ক্ষয় রোগ একসাথে বলা হয় বাত ব্যথা প্যারালাইসিস ও হাড় জোড়া রোগের নিয়মিত পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি চাপুন